হ্যালো বন্ধুরা ডিএ নিয়ে এই সব সবথেকে বড়ো খবর যে ডিএ মামলার শুনানির দিন পিছিয়ে গেলো একুশে মার্চ দিয়ে মামলার শুনানি কেন পিছালো আজকে এইটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব হ্যালো ডিয়ার্স ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ক্যারিয়ার পথ স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আপনাদের সাথে আমি অরিন্দম বন্ধুরা আজকে এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি কবে তারিখ পিছিয়ে দিয়ে কেন কেন পিছানো হলো এটা নিয়ে আলোচনা করব আর ডি এ সম্বন্ধিত যাবতীয় কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক সুপ্রিম কোর্টে মর্য ভাতা সংক্রান্ত মামলা চলছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের মধ্যে আগামী পনেরোই মার্চ অর্থাৎ সরি মানে আজকে সরি গতকালকে পনেরোই মার্চ অর্থাৎ বুধবারে সুপ্রিম কোর্টে মর্য ভাতা সংক্রান্ত মামলা শুনানি হওয়ার কথা ছিল তবে ওই দিন মামলার শুনানি আজ হলো না পনেরোই মার্চের বদলে আগামী শুনানি কবে হবে তা স্পষ্ট করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে এবং জানিয়ে দেওয়া হলো চূড়ান্ত তারিখ এটার তারিখটাকে কেন চেঞ্জ করা হলো কারণ কোর্টে বর্তমানে অনেক ধরনের কেস আসছে সো এই জন্য বিচারপতি সময় দিতে পারছে না এই জন্য কেসটাকে একদিন পিছিয়ে দেওয়া হলো বুধবারে পনেরোই মার্চ তথা পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা স্পেশাল লিড সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল তবে কোনো কারণে ওই দিন শুনানি হলো না এই তারিখ পরিবর্তন করে শুনানি চূড়ান্ত তারিখ দেওয়া হয়েছে আগামী একুশে মার্চ অর্থাৎ মঙ্গলবার আসছে মঙ্গলবার আর দু চার দিন পরে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলায় মুখোপাধ্যায় জানিয়েছেন আগামী একুশে মার্চ সুপ্রিম কোর্টের ছয় নম্বর বেঞ্চে এই ভাতা শুনানি হবে তবে কত নম্বর কোর্টে উঠবে সেটা এখনও কিন্তু জানানো হয়নি শুনানি সম্পূর্ণ হওয়ার পর কজলিস্ট প্রকাশিত হবে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের তরফে একটি সার্কুলার জারি করা হয় সার্কুলারে জানানো হয় আগামী পনেরো এই পনেরোই মার্চ এবং ষোলোই মার্চ মানে আগামীকাল যে সমস্ত শুনানি হওয়ার কথা ছিল সেগুলি হবে না তারপরে মেনশান হিয়ারিংয়ের আবেদন করা হয় তারপরে সুপ্রিম কোর্টের তরফে মর্য সংক্রান্ত মামলাটি তারিখ নির্ধারিত হয় একুশে মার্চ অর্থাৎ মঙ্গলবার মর্য ভাতা সংক্রান্ত মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টের আওতায় ছিল হাইকোর্টের তরফ থেকে রাজ্যের তিন মাসের মধ্যে সমস্ত কর্মচারীদের বকেয়া মর্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকার আদালতের এই নির্দেশ অবমাননা করলে আদালত অবমাননার মামলা করা হয় রাজ্যের উপরে তারপরে সেই কেস সুপ্রিম কোর্টে ওঠে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে স্পেশাল লিভ পিটিশন জমা দেওয়া হয় বর্তমানে সেই মামলাটি চলছে আপাতত শুনানির চূড়ান্ত তারিখ একুশে মার্চ নির্ধারিত হয়েছে ওই দিন আসলেই বোঝা যাবে সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে এবং সরকারি কর্মচারীরা তাতে কোনো লাভ হবে কি না বন্ধুরা সবথেকে বড়ো আপডেট এটাই যে ওই দিন কিন্তু ফাইনাল শুনানি কিন্তু বেরোবে অত একুশে বা বাইশে মার্চ এই দু দিনের মধ্যে কিন্তু একুশে মার্চ শুনানি হবে বাইশে মার্চ ফাইনাল সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হবে এটা আমাদের কাছে এখনও পর্যন্ত আপডেট আছে সো বন্ধুরা দিয়ে সম্বন্ধিত যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ